দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। বর্তমান সরকার রোমান সরকারের মতো ক্ষমতাকে চিরস্থায়ী করার নেশায় মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার সকাল 10:30 প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক সংকট ও বিদেশিদের সম্পৃক্ততা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার যৌথবাহিনী দিয়ে বিরোধী দল ও সাধারণ মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা পাকিস্তান আমলকে হার মানিয়েছে। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিরোধী দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম।